প্রশ্ন করেছেন মানিক, ডেঙ্গু হলে কোন খাবার বেশি খাওয়া উচিত আর কোনগুলো বাদ দেওয়া উচিত? অ্যাকচুয়ালি গত কয়েকটা মাস ধরে সারা দেশে কিন্তু ডেঙ্গুর প্রকোপ খুব বেড়েছে। যেহেতু আমরা প্রত্যেকেই জানি যে ডেঙ্গু জ্বরটা একটা মশার কারণে হয়, অর্থাৎ এডিস মশা। একটা সুনির্দিষ্ট সময় ছিল যে একটা নির্দিষ্ট জায়গায় এডিস মশা বংশবিস্তার করে, বাট এখন কিন্তু আসলে সেই সিচুয়েশনটা নাই। অর্থাৎ যে কোনো জায়গায় যে কোনো সময় মশা হতে পারে, অর্থাৎ সে তার যে সাধারণ ধরন সেটা চেঞ্জ করেছে। বাট যখন ডেঙ্গু প্রতিরোধে আসলে খাবারের কোনো বিষয় না, বাট যখন ডেঙ্গু আপনার হয়ে যাবে তখন আসলে ডায়েট এবং নিউট্রিশনে দুটো কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। যেহেতু এখনও পর্যন্ত ডেঙ্গুর কোনো টিকা আবিষ্কার হয়নি বা স্পেশালি ডেঙ্গুর জন্য কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি এবং এক একজনের এক এক ধরনের শারীরিক প্রবলেম ডেঙ্গুতে তৈরি হয়, তবে কমন কিছু বিষয় স্পেশালি যেটা আমরা দেখেছি সেটা হলো প্ল্যাটিলেটসটা কমে যাওয়া। সো তখনই একটু যাদের ডেঙ্গু হয় তারা সবচেয়ে বেশি রিস্কে থাকে আর কি, যখন প্ল্যাটিলেটস কমে যায়। খাবারের মাধ্যমে শুধুমাত্র এই প্ল্যাটিলেটসটাকে বাড়ানো যায়, খুব একেবারে কমে গেলে তখন একমাত্র তাকে আসলে আলাদা করে তখন তাকে ব্লাডে প্ল্যাটিলেটস দিতে হয় শরীরে। সো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে যে কোনো জ্বরে আমরা যেটা মেনটেন করতে বলি সবচেয়ে বেশি তা হলো ফ্লুইড মেনটেন করতে বলি। ডেঙ্গুর ক্ষেত্রেও বলবো যে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট সমৃদ্ধ লিকুইড খেতে হবে। ফ্রুটসের মধ্যে আমরা পেঁপের কথা জানি, আনার, পেঁপে, পালং শাক, অর্থাৎ গ্রিন লিফি ভেজিটেবলস, এগুলো খাদ্য তালিকায় থাকতে হবে। আমাদের যে ভিটামিন সি জাতীয় ফল আছে, যেমন লটকন আছে, কমলা আছে, লেবুর জুস আছে, জাম্বুরা আছে, এই ভিটামিন সি জাতীয় ফল একটা প্রতিদিন যেন খাদ্য তালিকায় থাকে। অর্থাৎ যে মিনারেল ওয়াটারটা খাবো সেটা যেন পর্যাপ্ত পরিমাণে হয়, আমি বলবো যে আওয়ারলি লিকুইড ইনটেক করার জন্য। স্যুপ, জুস বা টক দই, অর্থাৎ প্রোবায়োটিক যুক্ত ইয়োগার্ট যেটাতে থাকবে, প্রচুর পরিমাণে প্রোবায়োটিক ওই সময় হেল্প করবে ইমিউনিটি বুস্ট করার জন্য। সেই জন্য প্রোবায়োটিক যুক্ত খাবার আমাদের খাদ্য তালিকায় সেই সময় রাখতে হবে। তাই সিজনাল ফ্রুটস, ফ্লুইড এবং হলো প্রোবায়োটিক যুক্ত খাবার প্রতিদিন যেন একজন ডেঙ্গু পেশেন্টের খাদ্য তালিকায় থাকে। পর্যাপ্ত রেস্ট করতে হবে, ভালো ঘুমাতে হবে, ভারী কাজগুলোকে অ্যাভয়েড করতে হবে।